আসসালামু আলাইকুম আমি নিজে বগুড়ার মানুষ হয়েছি বাট আমি নিজেই বগুড়ার ওয়াটার পার্কে যাইনি জিনিসটা কেমন বেমানান লাগে তো এবার ঝুলের বসে চলেই গেছি যে এই গরমে এক একটু রিল্যাক্স করার জন্য আমার বাসার কাছেই ওয়াটার পার্কে আর এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াটার পার্ক উত্তরবঙ্গের মধ্যে তো ভিতরে ঢুকতেই প্রবেশ মূল্য দেখলাম এত এত আছে তালিকা আর আমাদের হচ্ছে একটু কম নিছে কারণ আমার যে খালামুনি ইনি হচ্ছে এ জব করে আর ওখানে যারা জব করে তাদের জন্য একটু মূল্য ছাড় তো দেয়ই আর তো যাই হোক আমরা টিকিট কাটার পর ভিতরে ঢুকেই এই তো দেখতেছি হাতের ডান সাইডে এটাকে আমি নাম রাখছি কক্সেস বাজার বাম পাশে ছেলেদের ওয়াশরুম লকার রুমগুলো আর চাবি নেওয়ার জন্য এখান থেকেই নিতে হয় আর তারপরেই তো মেয়েদের ওয়াশরুম অনেক সুন্দর করেই সাজানো আর তারপরে ডান্স থেকে বাম বাম থেকে ড্যান আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে এত সুন্দর ছিল আসলে ঢাকাটা একরকম আর এটা হচ্ছে অন্য রকম এখানে লন্ডন আই না সরি এটা হচ্ছে বোগড়াই এটা বগরাই এটাতে ঢুকতে আপনার পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য লাগবে তো যাই হোক ওটাতে আমরা উঠি নাই আমরা এখানেই ভেজা নিয়ে পাগল ছিলাম মানে সারা দিন থাকলেও মনে হচ্ছে মন ভরবে না আসলে পানি বা এই জায়গাগুলো এমন একটা জায়গা যে নিজেকেও বাচ্চাদের সাথে বাচ্চাই মনে হয় এখানে ছোটদের বা বড়দের বলতে কিছুই নাই মানে ছোটদের যা বড়দেরও তা আপনারা যেটাতে মন চাই সেটাতে উঠতে পারবেন আমি তো তাই করছি ওর বাবাও তাই করছে এখানে রিল্যাক্স করার জন্য এই তো সিটগুলো দেওয়া আছে এই কারণে এটার নাম দিচ্ছি বিচ আর এটা তিরিশ মিনিটের জন্য খোলা রাখে এটা আবার যদি ঢেউ বন্ধ করে দেয় তারপরে এই পাশে আবার তিরিশ মিনিটের জন্য অন করে দেয় তো এইভাবে তিরিশ মিনিট করে করে এই পার ওই পার করে আমরা মজা করছি তো এখন এই পাশেরটা বন্ধ ওই পাশের ঢেউটা চালু করে দিছে এই কারণে আর এই তো এখানে আমরা এবার পার হইছি তো ঢেউ একটু পরপরই ঢেউ মানে সেকেন্ডে সেকেন্ডে ঢেউ নুহা তো খুবই মজা পাইছে আমিও তো অনেক মজা পাইছি তো এই তো ভিডিও করতেছি বুঝতেই পারতেছেন যে নুহা কি পরিমাণে মজা করছে আসলে বাচ্চাদের মাঝে মাঝে এরকম একটা রিফ্রেশমেন্টেরও দরকার আছে আর আমি সব সময় তো চাই যে নুহা অনেক ভালো থাকুক আর ওর হচ্ছে পানি সবচেয়ে প্রিয় এই জন্য ওই সারাটা দিন এখানে গিয়েছিলো আমরা কক্সবাজারও যদি যাই সারাদিন দিয়ে নয় থাকি ঢেউ তিরিশ মিনিটের জন্য তো এখন বন্ধ আর এই পাশে খোলা রাখছে আর এই পাশে আমি ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সব কিছু মনে করেন আপনি এই পাশে ফ্লেভারে পাবেন আর ওই ঢেউয়ে ফ্লেভার একরকম আর এইটার মজা আর রকম আর এই তো ওরা বাবা মেয়ে এখন উঠে মজা করতেছে আমাকে বলছে আমি বলছি না বাবা আমি তো না আমার তো অনেক ভয় লাগে তো যাই হোক ভালোই মজা করছে আর এই তো বৃষ্টি জায়গাটা যে এত তো ভালো লাগতেছে নিচে পানি আর উপরে বৃষ্টির একটা ফ্লেভার আপনারাই বুঝেন এখানে মন খারাপের কোনো অপশনই নাই এখানকার পানির উচ্চতাটা এত সুন্দর করে করছে যে হচ্ছে বড়রা বা ছোটোরা ভিজে খুবই মজা পাবে মানে ডুবে যাওয়ার কোনো অপশন নাই খুবই সুন্দর করে করছে এখানকার বর্ণনা করতে গেলে আসলে কম হবে না কারণ চারিদিকে এত সুন্দর কালারফুল আর নিচেই তো পানি আর উপরে এই তো আকাশ মানে এক এত সুন্দর ছিল মানে এক কথায় অসাধারণ আর এখানে বয়স্ক বলেন বুড়ো বলেন ছুড়ো বলেন সবাই এসে অনেক মজা পাবে এই পাশে এসে দেখলাম মনে হচ্ছে কোনো একটা বাইরের দেশের কান্ট্রিতে আসি মানে অনেক ভালো লাগতেছিল আর পিছনে মনে হচ্ছিলো একটা ডিজনি ওয়ার্ল্ড তো হোসনারা ম্যামকে অনেক ধন্যবাদ যে উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দর একটা ওয়াটার পার্ক গিফট করার জন্য তো আমরা আসলে রিল্যাক্স করার জন্য চাইতে ভালো অপশন আসলে নাই অনেক ভালো একটা জায়গা আর প্রিয়জনদের সাথে যদি ঝগড়া হয় অবশ্যই এখানে চলে আসবেন সবাইকে নিয়ে ফ্যামিলি ট্যামিলি যারা আছেন সবাইকে নিয়ে চলে আসবেন সব কিছু মিটমাট হয়ে একবারে ঠিকঠাক হয়ে যাবে এরকম আমরা এখানে মঙ্গলবারের দিনটা গিয়েছিলাম এই কারণে হয়তো একটু ছাড় পাইছি কিন্তু সিজনাল টাইম যে রকম ঈদ পূজা বা যে কোনো সরকারি ছুটি শুক্রবার শনিবারও পরের মধ্যে এইগুলো টাইমে গেলে মনে হয় না ওনারা ছাড় দেয় আর প্রাইসটা একটু বেশি ছয়শো টাকা করে তো আপনারা যে টাইমে যাবেন সেই টাইম অনুযায়ী আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে কোনো খাবার নিয়ে ঢুকতে দিবে না ইভেন আপনি বাসায় থেকে যদি এক বোতলে পানিও নিয়ে যান সেটা নিয়ে ওনারা ঢুকতে দেয় না ওখান থেকে মেবি টিকিটের মূল্যর সাথেই পানি দেয় কিন্তু আমাদের সেদিন কোনো পানি দেওয়া হয় নাই কারণ আমরা এমনিতে একটু ছাড় পাইছি এই কারণে পুরাটা পেমেন্ট করলে ওনারা পানির বোতল দিবে আদারওয়াইজ ওনারা দেন না তো এই তো বাবা মেয়ে অনেক মজা করছে আমিও কিন্তু অফ ক্যামেরাতে অনেক মজা করছি তো ভেজা ভেজি শেষ আর সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা তো সন্ধ্যে লাগবে লাগবে তার আগে আমরা ভাবলাম বাসার দিকে রওনা দেই তো এসব জায়গা থেকে আসলে সত্যি আসতে ইচ্ছে করে না কিন্তু তারপরেও তো চলে আসতেই হয় তো সবাই ভালো থাকবেন সবাই ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে যাবেন আল্লাহ হাফেজ